হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম টেক প্রোডাকশন ইউটিউব চ্যানেলে। আমি আপনার সাথে আছি দীপ্ত। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিও টপিক হলো যে 21 বছরে গুগলের কোন কোন অবদানগুলো, মানে কোন কোন অ্যাপস কিংবা ডিভাইস এর পরিষেবা মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এনেছে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। জাস্ট একটি রিকোয়েস্ট করবো যে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য, এবং অনেক কিছু টেকনোলজি ফ্যাক্ট আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। গুগল 21 বছর মানুষকে যা যা দিয়েছে তা হয়তো বা কোনো কোম্পানি দেয়নি। শুধুমাত্র গুগল আমাদের তাদের অনেক বিনামূল্যের পরিষেবার মাধ্যমে অনেক সাহায্য করেছে। যেমন 1 নম্বরে আমি রাখবো গুগল সার্চ ইঞ্জিন। ওয়েবের সবচেয়ে বেশি ব্যবহার করা সার্চ ইঞ্জিন হলো গুগল। গুগল এতটাই জনপ্রিয় যে আমাদের দৈনন্দিন ব্যবহার জিনিসপত্রের মধ্যে গুগলের তৈরি করা সার্চ ইঞ্জিনটাও অন্যতম হয়ে উঠেছে। 2 থাকছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। আমাদের প্রায় সবারই বলতে গেলে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এবং এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পৃথিবীর অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে এক আমূল পরিবর্তন এনে দিয়েছে। এর জন্য আজ আমাদের এক অবিচ্ছেদ্য অংশ অ্যান্ড্রয়েড আজ আমাদের এনে দিয়েছে পৃথিবীর হাতের মুঠোয়। এটি ব্যতীত আজ যেন আমাদের স্মার্টফোন দুনিয়া অনেকটা অপূর্ণ। 3 নম্বরে যেটা রয়েছে সেটা হলো জিমেইল। জিমেইল আমাদের নিত্যদিনের অতি প্রয়োজনীয় একটি নাম। গুগলের এই পরিষেবাটি আমাদের সকলেই জানা। এখন অনেকটা এমন হয়ে গেছে যে ইমেইল মানেই জিমেইল, আর জিমেইল ব্যতীত এখন অ্যান্ড্রয়েড স্মার্টফোন চালানো মুশকিল। 4 নম্বরে থাকছে ইউটিউব। গুগলের আরেকটি জনপ্রিয় পরিষেবা ইউটিউব। 14 ফেব্রুয়ারি 2004 সালে শুরু হওয়া পরিষেবাটি এখন এতটাই জনপ্রিয় পেয়েছে যে কোনো নাটক বা সিনেমা সিরিজের এই মাধ্যমটিতে প্রকাশিত হয়। 5 নম্বর থাকছে গুগল ম্যাপস। গুগল ম্যাপস ও আজকাল অনেক জনপ্রিয়। তাদের নতুন নতুন ফিচারগুলো ক্রমে এর জনপ্রিয়তা বাড়িয়ে তুলছে। এখন গুগল ম্যাপস এর মাধ্যমে শুধুমাত্র লোকেশন নয়, লোকেশনের আশেপাশে সকল তথ্য জানা যায়। যারা ট্রাফিক সম্পর্কে তারা জানতে চান, তারাও কিন্তু এই অ্যাপস দিয়ে আপনার ট্রাফিক সম্পর্কে তথ্য নিতে পারেন। উবার এর তথ্য নেওয়া যায়। মোট কথা, অল ইন ওয়ান এই গুগল ম্যাপসে। 6 নম্বর থাকছে গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোর হচ্ছে গুগলের অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনগুলোর অ্যাপ স্টোর। এখানে সকল অ্যাপ পাওয়া যায় অ্যান্ড্রয়েডের জন্য। সাথে আছে গুগল ক্রোম, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার। গুগল ক্রোম অন্যান্য ব্রাউজারের তুলনায় অনেক দ্রুতগতি হওয়ায় এর জনপ্রিয়তাও তুঙ্গে। 1 নম্বরে থাকছে গুগল অ্যাসিস্ট্যান্ট। গুগল অ্যাসিস্ট্যান্ট একটি এআই যা পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স। একে আপনি যাই জিজ্ঞেস করেন না কেন, আপনাকে ইনি সবসময় এন্টারটেইন করতে প্রস্তুত অথবা উত্তর দিতে প্রস্তুত। 9 থাকছে গুগল পিক্সেল। উপরে যে ডিভাইসটি দেখেছেন সেটি হলো গুগলের একটি অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন, যার নির্মাতা খুব গুগলই। এর ক্যামেরা অনেক ভালো, যা এগিয়ে দিয়েছে ফ্ল্যাগশিপের মর্যাদা। 10 নম্বর থাকছে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনার মাতৃভাষা ব্যতীত যে ভাষাগুলো আছে সেগুলো আপনি না জানলেও ট্রান্সলেট করে জানতে পারবেন। গুগলের এই পরিষেবাটি অনেক জনপ্রিয়। গুগল একটি বহুজাতিক কোম্পানি, এর অনেক পরিষেবা আছে, উপরোক্তগুলো বাদও। তো গুগলকে ধন্যবাদ আমাদের এই সেবাগুলো বলতে গেলে ফ্রিতে দিয়ে আসার জন্য। এবং এই সেবাগুলো ছাড়া আমরা কিন্তু বর্তমান আমাদের সমাজে কিংবা বর্তমান এই পৃথিবীতে 1 সেকেন্ড চলা কিন্তু খুবই মুশকিল, কারণ এই সেবাগুলোতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এবং আপনারা বুঝতেও পারবেন না যে এই সেবাগুলোর মাধ্যমে কত টাকা আমাদের মনে করেন সেভ হচ্ছে, প্লাস আপনার মনে করেন আমাদের কত টাকা কিন্তু বাঁচিয়ে দিচ্ছে আপনার গুগল। সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এরকম ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ইউটিউব চ্যানেল টেক প্রোডাকশনকে আর এরকম তথ্য টেকনোলজি ফ্যাক্ট জানতে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টেক কেয়ার।